गुड मॉर्निंग फ्रेंड्स, आज के आमार जुन्नो खूब एक खुशीर दिन। आमी खूब खुशी, तार कारणटाओ तोमादेर आमी देखाच्छी। आमी एई बछर प्रथम वाटार लिली बा शालुक चेष्टा करेछिलाम एबं एई देखो, एई हलो तार रेजाल्ट। एटा किन्तु एकटा हार्डी भेराइटी कलोराडो। आज के सकाले कोड़ीटा देखलाम बड़ो हुए जलेर उपरे भेसे उठेछे एबं एखन एसे देखलाम फुलटा किन्तु पुरो दामे फुटे गेछे। खूबई किन्तु सुंदर फुलटा, अपूर्व सुंदर कलर एसेछे। आमी खूब खुशी। एबार तोमादेर कयेकटा छोटोखाटो कथा आमी जानाच्छी जेटा आमी ट्राई करेछी आमार वाटार लिली करार क्षेत्रे। एई हलो आमार वाटार लिलिर गामला, हार्डी वाटार लिलिर गामला। तो पाता देखेई मन भरे जाच्छिलो, तो ओई फुल देखे आरो आमी खुशी। प्रथमत बोली एटा जेहेतु हार्डी वाटार लिली, ए देखो आमी किन्तु पट इन पट करिनि, बड़ो गामलाते किन्तु बसिएछि। এবং হার্ডি ওয়াটার লিলির মেন যে ব্যাপারটা সেটা হলো গামলার মাঝখানে কিন্তু বসানো যাবে না। আমি কিন্তু এই বাল্বটা বসিয়েছিলাম এই সাইড দিয়ে বসিয়েছিলাম, এবং তারপর কিন্তু খুব একটা ফার্টিলাইজ করিনি। পদ্মের গামলার মতোই নিচে 2 ইঞ্চি গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তার উপর 1 মুঠো হাড়গুঁড়ো দিয়েছি, এবং তার উপর কিন্তু সিম্পল মাটি। এটেল মাটিও জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে সেটা সম্ভব হলে ভালো হতো। আমার কাছে নে নর্মাল গার্ডেন সয়েল ছিল, আমি সেই মাটি ব্যবহার করেছি। এবার বলি, এবার আমি বাল্ব প্রতিস্থাপন করার পর কিন্তু এর মধ্যে কোনো সার দিইনি। ওয়াটার লিলি বা শালুকে কিন্তু সেইভাবে খুব ফার্টিলাইজারের দরকার হয় না। গাছটা আমি বসিয়েছিলাম প্রায় তোমার ফেব্রুয়ারি মাসের 26-27 তারিখে হবে, আর আজকে হলো এপ্রিল মাসে 6 তারিখ, মানে মোটামুটি 1 মাস 10-12 দিনের মাথায় কিন্তু আমি প্রথম ফুল পেলাম। আমি খুব খুশি। এবার যে টিপসগুলো তোমাদের দেব, এই যে দেখো, যত ডিসপুট পাতা, মানে যেগুলো পচে যাচ্ছে, দাগ ধরে যাচ্ছে, সেই পাতাগুলোকে কিন্তু আমি কেটে ফেলবো। তাতে কিন্তু জল কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিষ্কার থাকবে এবং গামলা দেখতেও কিন্তু ভালো লাগবে। যে যত পচে যাওয়া পাতা আছে আমি কিন্তু এগুলোকে আস্তে আস্তে কিন্তু ফেলে দেব। আর গাছটা খুব ভালো গ্রোথ নামার পরে, মানে ধরো ফেব্রুয়ারি 26-27 তারিখ থেকে মার্চের 26-27 তারিখ এই পর্যন্ত যখন দেখলাম গামলায় প্রচুর পাতা এসছে, তারপর কিন্তু আমি গাছটাকে খাবার দিয়েছিলাম। কি খাবার দিয়েছিলাম? আমি এই গোটা গামলায় কিন্তু সিউইড দিয়েছিলাম 2টো পুটলিতে করে, মানে ধরো 1 চামচ 1 চামচ, মানে 1-1টা পুটলিতে ধরো 10 দানা করে সিউইড দিয়ে 2টো পুটলি বানিয়েছিলাম। এবং তার সাথে যেটা দিয়েছিলাম সেটা হলো ইকোম্যাক্স জি। ইকোম্যাক্স জি হলো এক ধরনের মাইক্রো রিজাল নিউট্রিয়েন্টস, যেটা হচ্ছে মাটির যে পুষ্টিগুণ আছে সেটা গাছকে পৌঁছে দিতে খুব সাহায্য করে এবং গাছের ফুল ভালো হতে খুব সাহায্য করে। এই দেখো, আমি যত পচা পাতা আছে সব কিন্তু তুলে ফেলছি। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই গামলাতে জলে পদ্ম বা শালুক যাই করা হোক না কেন, মশার উপদ্রব হতে পারে, মশা ডিম পারবে। সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রত্যেকটা গামলায় কিন্তু গাপ্পি মাছ ছাড়া আছে, যার ফলে কিন্তু মশার উৎপাতটা হয় না। আর একটা যেটা করছি সেটা হচ্ছে প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমি জল ওভারফ্লো করে দিই। তো তাতে গিয়ে কিন্তু আমার গাছ, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, গাছ কিন্তু ভীষণ সুস্থ আছে। আর এই একবার খাবার দেওয়া ছাড়া আমি কিন্তু আর কোনো খাবার কিন্তু দিইনি গাছে। তাহলে এই হলো আমার হার্ডি ওয়াটার লিলির পরিচর্যা। এবার হচ্ছে ফুলটা, দেখো তোমাদের বারবার করে আবার দেখাই ফুলটা, দেখলে কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে ফুলটা। তাহলে বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা হার্ডি ওয়াটার লিলি করতে পারো।